শয়তান আল্লাহর কাছে চেয়ে আনলো, আল্লাহ তোর বান্দাকে আমি জান্নাতে যাইতে দিব না, কথা ঠিক না বেটি? আল্লাহ কি বলল যে আমার বান্দাদেরকে তুই কি কোন পথে জাহান্নামে নিবি? আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার বান্দারা নামাজ কালাম পড়বে, নামাজের ভিতরে ভুল ঢুকাই দেব, নামাজ পড়তে গেলে বিভিন্ন দিকে খেয়াল নিয়ে যাব, করাই দেব, নামাজ পড়ার সময় অনেক সময় তাড়াহুড়া করে নামাজ পড়াবো, সুন্নাত পড়তে হবে না, নফল পড়ার দরকার নেই, তাড়াহুড়া করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বললে শয়তান আমি তো রহমান রহিম, আমার নাম দয়ার সাগর, আমার বান্দা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যায় কাজ করে, করার পর নসুয়ার মতন যদি তুবু ইলাল্লাহে তাওবাতুন নসুয়ার মতন যদি তওবা করে, আমি আল্লাহ আমার বান্দা বান্দি সকল অপরাধগুলো ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। শয়তান হেরে যায়নি? আমরা মনে করি কি আজানের সময় শয়তান দূর হয়ে যায়, থাকে না। আমার বাঘারপাড়া থানা খুলিশি গ্রাম 4,500 ভোটের ভিতরে 14টা মসজিদি জামাত হয়, শুক্রবার জুম্মার নামাজ হয় 14টা মসজিদি। 14টা মসজিদ যখন জুম্মার আজান হয়, ফজরের আজান হয়, জোহরের আজান হয়, মাগরিব ইশার আজান হয়, শয়তান কি আমার ওই গ্রামে থাকতে পারে? পারার কথা নাকি? কিনা আজানের সঙ্গে সঙ্গে একদল যুবকেরা তাস নিয়ে বসে যায়, তাহলে শয়তান কি করে যায়? আজান দিলে শয়তান যায় না। মুখী আমরা বলি আজান হইলে শয়তান যায়। ও আমার প্রাণের ভাইরা ভালো করে বুঝুন, আজান হইলে শয়তান যায় না। আজান শয়তান একমাত্র দুর্বল হয় কোন বুল্লাহ কাউনা বিহা আজানুল্লাহ, এই ভিতরে মানুষ আছে, আছে না? শয়তান কিন্তু ওই জাসিমুন মজবুত করে ওর ভিতরে বসে থাকে, মজবুত করে, জাসিমুন শব্দ আছে, মজবুত করে বসে থাকে, ওখান থেকে শ্রম যায় না। চাই মহুকুন দেখেন না, এক সময় কিছু কিছু মানুষই গায়ে হতো, চাই মহুকুন যখন গায়ে হয় আঙ্গুল দিয়েও শ্রম যায়, এমন ভয় কামড়া ধরে। শয়তানও এরকম করমের ভিতরে ওরকম জাসিমুন মজবুত করে বলে থাকে। রাসূল বলেছেন ওই শয়তান কোন মন্ত্র পড়লে দূর হবে না, ওই সন্তান যদি ওই শয়তান যদি তোমার তাড়াইতে হয়, রাসূল বলেছেন লিকুল্লি শাইয়িন সিকালাতুন সিকালা ওয়াহিয়া আলা কুলুবুন যিকরুল্লাহ। আল্লাহ কোরআন পাকের ভিতরে ঘোষণা করেছেন উযকুরুল্লাহ যিকরুন কাসীরা, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সকালে ফজরের নামাজ পড়ে বান্দা যদি কিছু সময় মুরাকাবা মরার চিন্তা ভাবনা, আব্বা মারা গেছে, দাদা দাদি নানা গিয়ে, শ্বশুর শাশুড়ি আদরের মানুষগুলো কবরে চলে গেছে, কোন অবস্থায় তারা কবরে আছে, এই কবরের কথা স্মরণ করে মানুষ যদি অল্প সময় একটু আল্লাহ আল্লাহ বলে জিকির করে, ওই কলবের ভিতর থেকে শয়তান দূর হওয়া সম্ভব হয়। নামাজ পড়বেন, কোরআন পড়বেন, যাই কিছু করেন না, কারণ শয়তান কিন্তু দূর হতে চায় না। কথা বুঝেননি? আমরা আত্মশীল লোক, আল্লাহ আল্লাহ বলে জিকির করি, করি কি করি না? অসুবিধে কি? আমরা নামাজ যখন নিয়ত করি আল্লাহু আকবার কি বলি? আল্লাহ বলি না? যখন রুকুতে যাই আল্লাহ, রুকুত থেকে যখন আমরা খাড়া হই সামি আল্লাহু লিমান হামিদা, আবার বলি আল্লাহু আকবার বলে সিজদায় যাই, আবার সিজদা থেকে উঠার সময় আল্লাহ, আবার সিজদায় যাওয়ার সময় আল্লাহ, আবার দুই সিজদা দেওয়ার পর যখন খাড়া হয়ে উঠবেন তখনও বলবেন কি আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো কিছু আছে? তাহলে সেই আল্লাহ আল্লাহ জিকির যদি আপনি করেন, শয়তান আপনার থেকে দূরই যেতে পারে, নতুবা কোরআন পড়লেও শয়তান দূরই যাবে না, সাত চিল্লা দেবেন দূরই যাবে না শয়তান, হজ করবেন উমরা করবেন 10 বার তবু আল্লাহ শয়তান দূরই যাবে না। শয়তান একমাত্রই দুর্বল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাই জানরা একটু অনুরোধ করবো, আপনার কষ্ট করে শোনারা একটু আগে আগে বসেন, একটু আগে বসেন। দাজারে নবীজি বিনে আপন বলতে কে
জাগতে। সবাই বলেন দয়ারে নবীজি বিনে আপন বলতে কেহ নাই জাগতে। আপন আপন যারা গছিল কান্দিয়া কান্দিয়া কাফন পরাইয়া দিল, কাফন পরাইয়া আমায় রাখবে নিগুম ঘরেতে, আপন বলতে কেহ নাই জাগতে। দয়ার নবীজি বিনে আপন বলতে কেহ নাই জাগতে। লাইলাহা আরে লাইলাহা আহলাইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়া, আমার খাজাওয়া কি নামাজ পড়েন? সঠিক করে বলবেন সবাই, কিন্তু নামাজ পড়েন? তাহলে আমাদের কি নামাজ পড়া লাগবে? আসলে সত্যি লাগবে? নামাজ খাজাওয়া বাপ জীবনে আমি উনার জীবন দশায় 53 বছরে এক অক্ত আমি মুস্তাহাব তরফ করতে দেখি নাই, বলেন সুবহানাল্লাহ। যিনি নবীর চরিত্র সঙ্গে যিনার চরিত্র মিল আছে, বিশ্ব নবী আর আমরা বলি বিশ্ব ওলি, কথা ঠিক না বেরি? বহু কাজগুলো আছে হু বহু খাজাওয়া বা সেই নবীর সঙ্গে মিলিত আছে, যার কারণ জন্য আমরা বিশ্ব ওলি। বিশ্ব ওলি সবাই হতে পারে না, কিন্তু পারে। তা আমার খাজাওয়া যদি নামাজ পড়ে থাকে, আমার জাকের ভাইরা বোনেরা আমার পর রাগ করবেন না। আর আমি পিঠ ব্যাসালে ওয়াজ করি না জীবনে কোনোদিন, ওই কন্যিতা অসন্তুষ্ট হবে না কি সন্তুষ্ট করে ফিরে যাবেন আর একটা দাওয়াত করার জন্য রুজির মালিক আমি এই ওয়াজ করে চাইল কিনে খাওয়ার জন্য ওয়াজ করি নে। খাজাবার কাছে ওয়াদায় আবদ্ধ আমার উস্তাদ যশোরের স্টের মাদ্রাসার মহাদ্দেশ আবুল হাসান যশোরি, বাংলা যশোরের ভিতরে বাঘ ছেলে এলেমের দইয়া ছিল, আল্লাহ ওলা লোক ছিলেন তিনি। আমাকে জাতি বলেন বিশ্ব জাতির মন্দিরে, তাই আমি গেলাম। আমাকে বলেন বাবা টাকার পিছনে দৌড়ে না, খাজা বাবাও বলেছে বাবা টাকার পিছনে দৌড়ে না, যান বাবা আবুকে টুক্কা দিয়ে সারা বাংলার জমিনে আমার তরিকা প্রচার করবেন, বলেন সুবহানাল্লাহ। আমি আপনার বাড়ি আসলাম যুগ হিসেবে, আপনার যদি বিবেচনা আপনি না করেন আমার কিছুই আসে না। কুয়াশা কুয়াশায় কাঁঠালের কিছু হয় না, আমের ক্ষতি হয়, কথা বুঝেননি? মহাবিল করার লাভের জন্য ক্ষতি হবে আপনার, আমার কিছু আসা যায় না। দেবেন দেবেন, না দেবেন না দেবেন, কথা বুঝেননি? আর আমি জীবনে কোনো ওই ওই আমার ভাই আছে বিজয় শোনেন, জীবনে কদিন বলিনি ভাই আমার একটা মহাবীর দেবেন দি। তা ওই বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি রংপুর দিনাজপুর বগুড়া শেরপুর রাজশাহী চাপাই নবাবগঞ্জ সিরাজগঞ্জ পাবনা ফরিদপুর বরিশাল নোয়াখালী ত্রিপুরা ফেনি, কোন জায়গায় আল্লাহ আমাকে জাতিবাদ দিনি। আর আমার এখন তো কোনো মোবাইল নাম্বারও নেই, আমি সেই মহলা না, আমার আমি কোনো দামি মহলা নাও না, কথা বুঝলেন নি? তবে আমার কাছে কথা কি যে বাইরে সমালোচনা না করে বাপের বিটা যদি হও সামনে আসো, কথা বলেননি? ভেজাল মিটে যাবে। আমি একটু ওয়াজ করে চলে গেলাম সকালবেলা, কথা হুজু তল না ওই কি বলে গেল এ ভাই, যা সাধারণ জাকের জানলে লেখা পড়া, আমি তো অশিক্ষিত লোক আর জাকেরা আমার তো অশিক্ষিত, এরা কি জবাব দেবে কোন দিন? এই জন্য ভাই যান কারোর কোন সমালোচনা করবো না। ফামা ইয়ামাল মিস করা যার রতিন খয়রা ইয়ারা ফামা ইয়ামাল মিস করা যার রতিন মিন কি, এক জাররা পরিমাণ অহংকার হিংসা যদি আপনার অন্তরে থাকে, আল্লাহ কুরআন পাকের ভিতরে ঘোষণা করেছেন আসমান দিয়ে উড়ে যাওয়া, সাতবার হজ করবা, 50 সিল্লা মারবা, আল্লাহ বলছেন তোমায় তুমি মুনাফিক, তোমাকে আমি ক্ষমা করবো না করবো না করবো না, তোমার জন্য জাহান্নাম আছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্যে মানুষকে যদি পথে আনতে হয়, মানুষের সঙ্গে মিশে ভালোবাসা দিয়ে তাকে পথে আনতে হয়, কথা নেই নামাজ পড়ছিলাম। এতে কিন্তু মানুষ আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলল মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, এ মুসা মুসা আলাইহিস সালাম পথ দিয়ে যাচ্ছে, সূরা বানী ইসরাঈলের ভিতরে পথ দিয়ে যাচ্ছে, এক পাগল
জঙ্গলের ভিতরে বসে বসে বলতেছে ওই পাগলের মনে কি চাই, কি কার কার পাগল? আল্লাহর পাগল। পাগল কিন্তু এক পাগল আছে, ল্যাংটায় ঘুরে বেড়ায়, আছে না? ওই বেরেনের বেরেন ডিজিজ যার কারণের জন্য ঘুরে বেড়ায়। আর এক পাগল আছে, সে কিন্তু খাওয়া দাওয়া মানুষের সমালোচনা করে না, বড় লোক হবো চিন্তা ভাবনা করে না, তার অন্তরে সর্বসময় থাকে আল্লাহ আল্লাহ। কথা কিন্তু